अरे माँ, अरे बाबा, अरे बाचा। আরে এত রাইতে তোর আবার কি হইলো? চিল্লাচিল্লি বন্ধ কর, চুপচাপ ঘুমা। বাবা, আমি শেষ, আমার দাঁতে ব্যথা। উ আ চকলেট চিপস এইসব খাইতে মানা করি নাই, তাও বারবার খাইছো আর এখন চিল্লাইতেছো। চুপ থাক, কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। নে দূর, আমি দাদি কথা বলবো না। হায় হায় আয়ান, আবার দাঁতের 12টা বাজাইছো। তবে ব্যাপার না, আমি তো আছি। প্লিজ আঙ্কেল, আমাকে তাড়াতাড়ি ঠিক করে দেন। অবশ্যই অবশ্যই ঠিক করে দিব, কোনো টেনশন নাই। শুধুমাত্র দুইটা দাঁতের জন্য 4,000 টাকা দিলেই চলবে। কি, দুইটা দাঁত ঠিক করাইতে এত টাকা লাগবো? কি কোন এগুলা? জি ভাই, আমি তো কমই নেই, খুব কম। আপনি কোনো টেনশন করবেন না, আমি খুবই সুন্দরভাবে ঠিক করে দেব, যাতে আগামী 10-12 বছরে আর কিচ্ছু না হয়। দেখছোস দেখছোস আয়ান, পরিস্থিতি দেখছোস? তরে বার বার মানা করছে এই চকলেট চিপস এগুলো খাইস না, এগুলো খাইয়া এখন দাঁতের 12টা বাজাইছো, দাঁতের হইছে ব্যাথ, এখন কান্নাকাটি শুরু। তোমাদের আমি চকলেট চিপস এগুলো কিনা দিলেও আমার টাকা যাচ্ছে, আবার তোমার দাঁত ঠিক করতে আমার টাকা যাচ্ছে। কি মহা বিপদে পড়ছি রে বাবা। আন্তাজি কথা বললো না, আমি কি ইচ্ছা করে খাই? তুমি এটা কিনে দাও, এই তো আমি খাই।